রাজ্যের মণিপুরী সমাজের লোকদের নিয়ে শুক্রবার বেসিক ট্রেনিং কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। রাজ্যের সব সম্প্রদায়ের মানুষের সার্বিক উন্নতির জন্য বিজেপি সরকার কাজ করছে বলে বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। ঘোষণা দিয়েছি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে বলছেন যে সবকা সাথ সবকা বিকাশ বিশ্বাস আর প্রয়াস, আমরা সবাইকে নিয়ে আমরা চলতে চাই, আমরা সব সম্প্রদায়ের লোককে নিয়ে আমরা চলতে চাই। আমাদের গার্জিয়ান হচ্ছে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। আমরা ইনসেপারেবল, আমরা সবাই এক, আমরা সবাই এক, এবং এক ত্রিপুরা, শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা বানাবো। আমার সেদিন নর্থ ইস্ট এ নিয়ে দু তিনবার আমাদের মুখ্যমন্ত্রীদের যখন বৈঠক হয় আমার খুব ভালো লাগে। আমাদের এখানে মণিপুরের যশস্বী মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এখানে আছেন, উনি ওনার বক্তব্যতে ভাষণে আমি ওখানে শুনছিলাম যে বারবার বলছেন যে আগে নর্থ ইস্টে যে রাজ্যগুলো ছিল সেগুলো মনে হতো যে কোথায় আমরা আছি সেটা কিন্তু ওনারা বুঝতে পারতেন না। কিন্তু আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি আসার পর যে অষ্টলক্ষ্মী নাম দিয়েছেন, উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য বিজেপির পক্ষে সমর্থন করতে রাজ্যের মণিপুরী সমাজের প্রতি আবেদন রাখেন মণিপুরের মুখ্যমন্ত্রী। দেখো ত্রিপুরা ওর মণিপুর কাজ রিস্তা জো না হাজারোঁ সাল পুরানি ত্রিপুরা কা মহারাজা মণিপুর কা মহারাজা কা বেটি শাদি করকে ফ্যামিলি কি তরহ হ্যাঁ হাজারোঁ সাল সে তো ইহা মে জিতনা মণিপুরী হ্যায় ইয়ে ওরিজিনাল ত্রিপুরী হ্যায় ত্রিপুরী মণিপুরী তো ইয়ে লোক কো ইয়ে কাফি ইহা পে ঢাই লাখ কা মাফি হ্যায় পুরা তো হাম ইয়ে আপিল করনে আ রহা হ্যায় কি ইস বার মণিপুর এক ইউনাইট হো গিয়া হ্যায় মণিপুরী লোক তো ইসকো ভাজপা কো ভোট দেকে ভাজপা কা সরকার বনা কে তো জিতনা মণিপুরী ইন্ডিজিনিয়াস পুরা হাজারোঁ সাল সে হ্যায় ও লোক কে লিয়ে ইন্তজাম জো হ্যায় ওয়েলফেয়ার অফ দ্য মণিপুরী পিপলস হু আর ডিসাইডিং ইন ত্রিপুরা ইসকো দেখভাল করনে কে লিয়ে হাম আয়া হ্যায় হাম মেমোরেন্ডাম মিলা হ্যায়। বিভিন্ন দাবি দাওয়া মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরেন মণিপুরী সমাজের প্রতিনিধিরা। ব্যুরো রিপোর্ট আর ইডিউস।